আমুলিক ডিএনপি সহ এই পর্যন্ত মোট 9টা রাজনৈতিক দলের আবেদন পেয়েছি তাদের অনুষ্ঠান বা সমাবেশ করার জন্য। আমরা পর্যালোচনা করে আমার অফিসারদের সাথে কথাবার্তা বলে আমরা কয়েকটি পার্টিকে অনুমতি দিব তাদের সমাবেশের জন্য। যারা অনুমতি পাবেন সমাবেশের জন্য, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। আমি আপনাদের মাধ্যমে সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করব, এই যে ওয়ার্কিং ডেতে বিশাল বিশাল এই সমাবেশ করে ঢাকা মহানগরকে স্ট্যাগনেন্ট করে দেওয়া, লক্ষ লক্ষ লোককে রাস্তাঘাটের যানজটের মধ্যে আটকে রাখা, এই বিষয়গুলো মাথায় রেখে তারা যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডেতে এই ধরনের কর্ম পরিকল্পনাকে চেঞ্জ করে বন্ধের দিনগুলোতে নিয়ে যান। দুই, যারা সমাবেশস্থলে আসবেন তারা যেন কোনোভাবেই লাঠি সোঁটা নিয়ে না আসেন, কোনো ব্যাগ নিয়ে না আসেন, যাতে করে কোনো বিস্ফোরক থাকতে পারে ব্যাগে, কোনো স্যাবোটেজ হইতে পারে। তো নিরাপত্তার স্বার্থেই আমি আপনাদের মাধ্যমে সবগুলো রাজনৈতিক দলকে অনুরোধ করব যে আপনারা সমাবেশ করেন কিন্তু জনগণকে কষ্ট না দেওয়া। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে জনগণ অতিষ্ঠ হইয়া গেলে তখন আমাদেরকে বাধ্য হইয়া এই সমস্ত কর্মসূচির প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা লাগতে পারে।